ফুয়াদ আবদুল্লাহ আপনি বাবা মায়ের অতিরিক্ত চাহিদা সন্তানের জন্য আবশ্যক তবে বাবা মা নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও এবং সন্তানের সামর্থ্য না থাকা সত্ত্বেও সন্তানের উপর অতিরিক্ত খরচ চাপিয়ে দেন বাবা মায়ের কতটুকু দেখভাল করা সন্তানের জন্য আবশ্যক এবং এ দায়িত্ব কি শুধু বড় সন্তানের ব্যাপারে জানতে চাই তাই ফুয়াদ আব্দুল্লাহ মোটেও এটি শুধু বড় সন্তানের নয় আমাদের সমাজে দুঃখজনক বাস্তবতা হলো যে বেশিরভাগ পরিবারগুলোতে যারা উপার্জন করে সেটা বড়ো হোক আর মেঝে হোক সেই সন্তানের উপরেই পরিবারের পুরো দায় থাকে আর অন্যরা উপার্জন করলেও যেন তাদের কোনো দায় দায়িত্ব নেই ব্যাপারটি এরকম খামখেয়ারিভাবে তারা দেখে থাকেন এটি স্পষ্টত নয় বাবা মা হোক ছোটো ভাই বোন হোক পরিবারের যৌথ পরিবারের যে ব্যয়ভার সেটি নির্বাহ করার ক্ষেত্রে সব সন্তানই কন্ট্রিবিউশন করবেন বিশেষ করে যাদের উপার্জন আছে তারা আর বাবা মা যে চাহিদা পেশ করবেন সকল চাহিদা পূরণ করতে সন্তান মোটেও বাধ্য নয় কারণ সন্তানের সেটি সামর্থ্যের বাইরেও হতে পারে এবং বাবা মায়ের এই যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো সাধারণত আমাদের সমাজে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে লিমিট ক্রস করে ফেলে অনেক বেশি তারা ডিমান্ড করে থাকেন এবং তাদের আবেদন নিবেদন থাকে অনেক বেশি তারা চায় যে নিজেদের অন্যান্য সন্তান যারা আছে তাদেরকেও খুব ভালোভাবে এই সন্তান লালন পালন করে যিনি উপার্জন করছেন বা কিংবা এবং কি দিতে দিতে তাদের চাহিদার কোনো শেষ থাকে না এই অযৌক্তিক বা অন্যায় যে আবদার বাবা মার সেটি পূরণ করতে সন্তান মোটেও বাধ্য নন তবে হ্যাঁ এক্ষেত্রে তাদের সাথে বেয়াদবি করা যাবে না ব্যবহার খারাপ করা যাবে না তাদের দা হতে পার করা যাবে না তাদের